তো মনে রাখতে হবে 1981-82 সালে আমাদের জিডিপি প্রায় 10% ছিল বৈদেশিক সাহায্য, সেটা এখন কমে প্রায় 1% নেমে এসেছে। এই পরিবর্তনটা পরিসংখ্যানে ঘটেছে, কিন্তু মনের মধ্যে তো ঘটেনি। মনের মধ্যে কিন্তু এখনো আমরা ভাবছি বৈদেশিক সাহায্য নির্ভর ছাড়া আমরা চলতে পারব না, আমরা পারব না, কেউ না করে দিলে, কেউ হাত ধরিয়ে না শিখিয়ে দিলে আমরা পারবো না। আমরাও যে লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই সিং, আমাদের যারা তরুণ প্রকৌশলীরা, আমি কিছুদিন আগে ইন্টারভিউগুলো দেখছিলাম তাদের, যে কাগজে পত্রে তারা হয়তো 2013 বা 2012 সালে যোগ দিয়েছেন, তারা যেভাবে এটার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন এবং তাদের যে সেলফ কনফিডেন্সের লেভেলটা বেড়েছে, যে এখন তারা বলছেন যে ওনারা যে কোনো কমপ্লেক্স প্রজেক্ট তারা হ্যান্ডেল করতে পারবেন, তো এইটা একটা মানসিক আত্মনির্ভরতার উৎস যে আমরাও পারি। ইয়েস উই ক্যান, ওটা পলিটিক্যালি অনেক সময় বলা হয়, কিন্তু আসলে কিন্তু এক একটা জাতি তাকে নিজেকে আবিষ্কার করতে শেখে কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে, যেমন মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, যেমন তার আগে যেরকম দুই অর্থনীতি শীর্ষক যে যুক্তিগুলো 6 দফার মাধ্যমে এসেছিল, তার মাধ্যমে একটা কনফিডেন্স জেগেছিল, আমরা এটার ভিত্তিতে একটা স্বাধিকারের আন্দোলন করতে পারি। এই কনফিডেন্সগুলো এক একটা মাইলস্টোন আমাদের জাতি গঠনের। আমি মনে করি সংবিধান যেরকম একটা মাইলস্টোন, পদ্মা সেতুও তেমনি একটা মাইলস্টোন। মানে ৬ দফা ৭১, তারপরে যদি আরেকটা মাইলস্টোন বলি তাহলে পদ্মা সেতু, ঠিক সেতুটা বলতে আমরা স্ট্রাকচারটা বুঝি না, যে সাহসটা সেটাকেই নিশ্চয়ই আপনি বলছেন, এবং নেতৃত্ব তো অবশ্যই, নেতৃত্ব। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে এত বড় শক্তিধর রাষ্ট্র, শক্তিধর প্রতিষ্ঠান, ডেভিড ভার্সেস গলায়েথ, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন। ওই তখনই আমরা এলডিসি ক্রস করে গিয়েছিলাম, আমাদের এলডিসি আরও পরে হয়েছে, কিন্তু মানসিকভাবে আমরা এলডিসি স্তর থেকে তখনই বেরিয়ে গিয়েছিলাম যখন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে আমরা নিজেদের টাকাতেই এটা পারবো।